হচ্ছে মাংস, এই যে হচ্ছে মাংস, সব জায়গার মাংস মিক্স, কেজি হচ্ছে 7.50 ইউরো, যেটা বাংলা টাকা হিসাব করলে। What's up beautiful people, আসসালামু আলাইকুম, it's me লিমন, আমার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে। তো welcome to my celebrity page and YouTube channel guys। So বাংলাদেশে শুধু গরুর মাংস গরুর মাংস গরুর মাংস নিয়ে ভিডিও আমার ফেসবুক ঘুরে গেছে। সো লিটারালি আমি ওখানে একটা ভিডিও করতেছি যে ফ্রান্সে গরুর মাংসের কেজি কত বা ফ্রান্সে গরুর মাংসের দাম কত, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, রিসেন্টলি আরেকটা ভিডিও করছি যে ফ্রান্সে আরাম মাংস নিয়ে, সো ওটা ভালো রিচ হয়েছে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে ফ্রান্সে হালাল গরুর মাংসের দাম কত, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো সাথেই থাকেন, ব্লগটা এনজয় করেন। এখন যাচ্ছি একটা হালাল গরুর মাংসের দোকানে, চলে আসবে। তো এই যে গাইস, চলে আসলাম হালাল মাংসের দোকানে, যদিও এটা বাঙালি দোকান। তো এই যে হচ্ছে মাংস, এই যে হচ্ছে মাংস, সব জায়গার মাংস মিক্স, কেজি হচ্ছে 7.50 ইউরো, যেটা বাংলা টাকা হিসাব করলে আচ্ছা 126 টাকা রেট আছে আজকে। সো গুণ করে দেখেন, আমি স্ক্রিনে দিয়ে দিতেছি কত টাকা হয়। আর এখানে আছে হচ্ছে আপনার খাসির মেরি, খাসির মাংসর কেজি হচ্ছে 8.90 ইউরো, মানে 9 ইউরো। আর এটা হচ্ছে খাসির কাটা মাংস, 7.50 ইউরো। আর গরুর পায়া মেবি 3.90, এই হচ্ছে মাংসের দাম, আর কিছু না। আচ্ছা, এই যে দেখেন গরুর ভুঁড়িও আছে। তো এই যে হচ্ছে গরুর ভুঁড়ি 6.90, মানে 6 ইউরো। আর হচ্ছে টার্কি মুরগির এই হচ্ছে হলো কলিজা 4.50, হচ্ছে চিকেন বেস্ট, এটা হচ্ছে চিকেন উইং 3.90, আর শুধু রান 4.50 কেজি, এটা হচ্ছে 3.50। এটা হচ্ছে শক্ত মুরগি, অনেকটা বাংলাদেশে কক মুরগির মতো লাগে। এটা হচ্ছে 3.50 ইউরো ফুল একটা মুরগি, কেজি বুঝি না। সো এই হচ্ছে মাংস হালাল দোকান। তো আমার মাংস নেওয়া শেষ। তো ফ্রান্সের মতো একটা দেশে যদি 800-900 টাকা হাইস্ট, মানে 850-900 টাকা 1 কেজি গরুর মাংস দাম পড়ে, তাহলে বাংলাদেশে যে মাংস বিক্রি হইতেছে 600 টাকা কেজিতে, এটা অসম্ভবের কিছু না। সো এটা একটা ভালো উদ্যোগ নিছে বর্তমান রিসেন্টলি খলিল কষাই বলে না যেটাই বলে, বা মাংস ব্যবসায়ী, খুব ভালো একটা উদ্যোগ নিছে। ইউরোপের মতো দেশে যদি এত কম দামে বিক্রি হতে পারে, বাংলাদেশেও পসিবল, কারণ এই দেশের ইনকাম অনুযায়ী সবকিছু অনুযায়ী গরু মাংসের দাম প্রায় সিমিলার। বাংলাদেশে যদি 800 টাকা কেজি কিনা খাই, এখান দেখলেন 750 ইউরো, যা হাইস্ট গেলে 900 টাকার মতো আসে, ক্যালকুলেট করলে ইউরোর দাম ওঠানামা করে ধরেন 900 টাকাই। সো এখানে ইনকাম করতেছে পার ডে একটা মানুষ অ্যাভারেজে, যার কাগজ নাই সেও ইনকাম করতেছে 3 থেকে 4 হাজার টাকা। সো তারা এটা ডিজার্ভ করতেই পারে, কিন্তু আমাদের দেশে গরিব মানুষরা কীভাবে ডিজার্ভ করবে সো বুঝি না। সো যাই হোক, কথা ওইটা না, টপিক ছিল এতটুকুই যে দামটা দেখানোর, ফ্রান্সে দাম কত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করে দিন। টাটা। Yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I can